আরে শ্রেয়া, আসুন আসুন, আপনাকে তো খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ দিদি, একটা সুখবর আছে, আমি দ্বিগুণ সুবিধা পেতে চলেছি। দ্বিগুণ সুবিধা? সেটা কেমন? আমার বন্ধু সরলা কোথা থেকে নিশ্চিত খবর পেয়েছে যে আমাদের গ্রুপের সব ঋণ মকুব করা হবে। শুধু তাই নয়, ও এমন কাউকে চেনে যিনি প্যান কার্ড, আধার কার্ড, বাড়ির ঠিকানা ইত্যাদির মতো KYC নথিতে পরিবর্তন করে একই সময় 2-3টি ঋণ পেতে সাহায্য করতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে সে ঋণও মকুব হয়ে যেতে পারে। ওহো শ্রেয়া, এমন ভাবে পা দেবেন না, অন্যথায় সুবিধা পাওয়ার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। সেটা কেমন? দেখুন, আমি বলছি, প্রথমেই বুঝে নিন যে ঋণ মকুব হচ্ছে না। নিশ্চয়ই এই গুজব কিছু দুষ্টু লোক ছড়িয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে RBI ও এই জাতীয় বেআইনি এবং মিথ্যে গুজব থেকে সকলকে সতর্ক থাকতে একটি নোটিশ জারি করেছে। ওহো, মানে ঋণ মকুব হয়নি, তার মানে আমাকে EMI দিতে হবে? একেবারেই, তাও আবার সময় মতো। দ্বিতীয়ত, আগের ঋণ পুরোপুরি পরিশোধ না করে একসঙ্গে একাধিক ঋণ নেওয়া অত্যন্ত ক্ষতিকর। আপনি ঋণের ফাঁদে পড়তে পারেন এবং আপনার ক্রেডিট স্কোরও বিরূপভাবে প্রভাবিত হতে পারে। ক্রেডিট স্কোর কি দিদি? সমস্ত ফাইন্যান্স সংস্থাগুলি নিয়মিতভাবে ক্রেডিট ব্যুরো নামে একটি নির্দিষ্ট সংস্থাকে তাদের গ্রাহকদের ঋণ EMI প্রদানের তথ্য ভাগ করে নেয়। এই তথ্যের সাহায্যে ক্রেডিট ব্যুরো প্রতিটি ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোর গণনা করে। যেসব ঋণ গ্রহীতা সময় মতো নিয়মিত ঋণের EMI পরিশোধ করেন, তাদের ক্রেডিট স্কোর বেশি থাকে। অন্যদিকে, যেসব ঋণ গ্রহীতা সময় মতো ঋণের EMI পরিশোধ করেন না বা অসম্পূর্ণ অর্থ প্রদান করেন, তাদের ক্রেডিট স্কোর কম থাকে। কিন্তু দিদি, ক্রেডিট স্কোর এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনার ক্রেডিট স্কোর নির্দেশ করে যে আপনি একজন দায়িত্বশীল ঋণ গ্রহীতা কিনা। যদি আপনার ক্রেডিট স্কোর কম হয়, ভবিষ্যতে আপনার ঋণ প্রত্যাখ্যান হতে পারে বা আপনাকে ঋণের জন্য উচ্চ সুদও দিতে হতে পারে। ওহো, আমি তো এসব জানতামই না। দিদি, খুব ভালো হয়েছে আপনি আমায় সব বুঝিয়ে বলেছেন। আরেকটা ঋণ নেওয়ার কথা ভুলে গিয়ে আমি আমার বর্তমান ঋণের সমস্ত EMI সময় মতো পরিশোধ করার চেষ্টা করব। আর সরলাকেও বলবো ঋণ মকুবের ওসব গুজবে কান না দিতে এবং একাধিক ঋণ পাওয়ার লোভে KYC পরিবর্তনের মতো কাজ করে সমস্যায় না পড়তে। ভেরি গুড শ্রেয়া, এটাই সঠিক কাজ।